নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। জীবনে সফলতা পাওয়ার জন্য যেটা করণীয়, ভীষণভাবে করণীয়, একটা সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যাওয়া, সেই সঠিক পথ দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। সুখ, সমৃদ্ধি, শান্তি, সন্তান সুখ, পারিবারিক জীবনের সুখ, অবাধ্য সন্তান, পড়াশুনো করতে চাইছে না, বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তার কেরিয়ারটাকে নষ্ট করছে, বুঝতে পারছেন না কি করবেন, ভালো কলেজে ভর্তি করিয়েছেন কিন্তু দেখা গেল সেখানে নেশায় আবদ্ধ হয়ে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করে দিয়েছে। ভালো প্রতিষ্ঠা চাই, ভালো কর্ম চাই, জীবনের সাকসেস চাই, কিন্তু হচ্ছে না, হবে না কেন, হবে না কেন, নিজেকে প্রশ্ন করুন, হবে, হতে বাধ্য। জন্ম সময়, জন্ম অবস্থায় গ্রহগত যে সন্নিবেশ, গ্রহগত যে অশুভ সংযোগ, তার কারণেই সমস্যায় আবদ্ধ থাকতেই পারে। তাকে চেষ্টা করছেন ভালো রাস্তায় নিয়ে যাওয়ার, চেষ্টা করছেন ভালো চাকরি পাওয়ার, চেষ্টা করছেন বিবাহিত জীবনে সুখী হওয়ার, চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কিছু সুরাহা মিলছে না। জন্মছক অ্যানালিসিস করি আগে দেখুন, সেই জন্মছকে যদি কোনো অশুভ যোগ থাকে, যদি কোনো অশুভ সংযোগ থাকে, দশা, অন্তর্দশা বা গোচরকালীন সময় যদি অশুভ থাকে, তাহলে জানবেন আপনার শুভ কাজ কখনোই হবে না। পরিশ্রম করবেন, লড়াই করবেন, সকাল থেকে রাত পর্যন্ত খাটবেন, সঠিক কর্ম প্রাপ্তি হবে না। এমন অনেকে আছেন যারা সঠিক কর্ম করছেন, ইনকাম যে মন্দ তা নয়, ডান হাতে ইনকাম করছেন, বাম হাতে খরচ করছেন, দিনের শেষে মাসের শেষে হিসেব করে দেখছেন প্লাস মাইনাস করে আয়ের থেকে ব্যয় বেশি, কি করবেন বুঝে উঠতে পারছেন না। জন্মছকের দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব যদি ডিস্টার্ব থাকে, সেকেন্ড ভাব এবং ফিফথ পঞ্চম, জানবেন আপনি যত টাকা ইনকাম করুন না কেন, অর্থ থাকবে না, সেভিংস হবে না, আয়ের থেকে ব্যয় বেশি ঘটবে। সুতরাং এই ছোট ছোট জায়গাগুলো ঠিক করুন, হাতে অর্থ থাকবে, সঞ্চয় হবে, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। বিবাহিত জীবনে সমস্যা বারবার ঘটছে, একই রকম জিনিস ঘটছে। সপ্তম ভাব, অষ্টম ভাব দেখুন না একটু লক্ষ্য করে, চতুর্থ ভাব দেখুন, সঠিকভাবে সমাধান করুন, কেন হবে না। আমি একটাই কথা বলি, অবশ্যই হবে, 100% হবে। তার জন্য সঠিক অ্যানালাইসিস, সঠিক প্রেডিকশন, আর শুধুমাত্র প্রেডিকশনে সীমাবদ্ধ থাকলে হবে না, তারপর যেটা দরকার সেটা হলো সঠিক রেমেডি, সঠিক প্রতিকার। আচার্য শ্রী দুলাল প্রতিকার প্রতিবিধানে আপনাকে কথা বলিয়ে দেখাতে পারে। এক দর্শক বন্ধু আছে, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। আপনার মেয়ের নাম বলুন। ঈশা সিংহ। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 29 এপ্রিল 2011। জন্ম সময় বলুন।
জন্ম সময় হচ্ছে দুপুর তিনটে। জন্মস্থান? জন্মস্থান এই দমদমে, দমদম বাজার, দমদম। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার তো শুক্রবার। হ্যাঁ শুক্রবার। মীন রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনি নক্ষত্র, নরগণ, জানা ছিল এগুলি? না জানা ছিল না। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। মেয়েটি যথেষ্ট ভালো, মেয়েটি যথেষ্ট ভালো, কিন্তু পড়াশুনো জায়গা থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি। ঠিক হ্যাঁ দাদা, একটু ওই জায়গাটাতেই ডিস্টার্ব আছে। ঠিকঠাকভাবে যে মনোযোগ দেওয়া সেটা পাচ্ছে না। হ্যাঁ, আরো একদম মনে রাখতে পারছে, মনে রাখতে পারছে না, দুটো প্রবলেমে আমি পেয়েছি এখানে। আর পড়তেও বসতে চায় না, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে জন্মচকটা আমি পেলাম, এই জন্মচকে যেটা পাচ্ছি, যথেষ্ট ভালো স্টুডেন্ট, কিন্তু সেইভাবে মনোযোগ দিতে পারছে না এবং মাথায় রাখতে পারছে না। আর আরেকটা কথা বলে রাখবো, সেটা হলো এই মেয়েটা কিন্তু আর দুটো বছর, আর দুটো বছর অপেক্ষা করুন, দেখবেন ওর মধ্যে একটা জেদ চলে আসছে, জেদ, রাগ। সেই জিনিসটা কিন্তু আস্তে 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 করে পরিস্ফুট হচ্ছে, ফুটে উঠছে। বাচ্চাবেলায় ড্রয়িং শিখতো? ড্রয়িং এর ছক আমাকে বলে দিয়েছেন কথাটি? আপনি আমাকে বলে দিয়েছেন? না না, ড্রয়িং শিখবে, ড্রয়িং শিখে ভালোই করে, কিন্তু ওই একটাই সমস্যা। না না, এই ছকে ড্রয়িং এর ছক, পরিষ্কার বুঝি ড্রয়িং, কিন্তু জন্মছকের শনিভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, জন্মছকে মাঙ্গলিক যোগ হয়ে আছে, জন্মছকে চন্দ্র শুক্র বুধ মঙ্গল এবং শুক্র একসঙ্গে সমসপ্তম স্থানে অবস্থান করে আছে, যেটা শুভ ফলদায়ক নয়। পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই ডিস্টার্ব হবে, মাথা গরম হবে, আর এই শনিভঙ্গ কালসর্পযোগ অবশ্যই সংশোধন করবেন, ঈশ্বর না করুক শারীরিক দিক থেকে সমস্যায় ভুগবে। ঠিক আছে দাদা? আচ্ছা, ওর মানে ফিউচারে পড়াশোনাটা হবে, আর ফিউচারটা নিয়ে একটু চিন্তা আছে। দেখো একটা কথা পরিষ্কার বললাম, এর স্টুডেন্ট হিসাবে যথেষ্ট ভালো, বর্তমানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করছে, সেই জায়গাটাকে স্টপ করাও, ঠিক করো, গেইন করবে। আর আঁকাটা ড্রয়িংটাকে ধরে রাখার চেষ্টা করো, কিন্তু আমি নিশ্চিত 12-13 বছর পর ড্রয়িংটা রাখতে পারবে না। ও আচ্ছা, আমি এটা নিশ্চিত, কিন্তু আমি তবুও বলছি যদি সম্ভব হয় ড্রয়িংটাকে রাখার চেষ্টা করো। আচ্ছা, কারণ ড্রয়িং এর হাত ভালো। ঠিক আছে, সেটা কোন দিকে এগোবে দাদা একটু বলুন, আমার সঙ্গে পরে কন্টাক্ট করো, সবথেকে বেস্ট হবে। নিচে যে নম্বর আছে এই নম্বরে একটু কন্টাক্ট করো, আমি বলে দেবো সবকিছু। ধন্যবাদ। একটা জন্মছক দেখে এভাবে বলা যায় যে মেয়েটি ড্রয়িং করছে বা মেয়েটির ড্রয়িং এর হাত ভালো। হ্যাঁ, একটা জন্মছক কোন লাইনে যাবে, কি করবে, ভবিষ্যৎ তার কোন সেক্টরে এগিয়ে যাবে, টোটাল লেখা আছে জন্মছকে। শুধু রিডিং, রিডিংটা করণীয় দরকার, এবং অবশ্যই দরকার সঠিক একটা গাইড। সুখ সমৃদ্ধি আসবে না কেন? আচার্য শ্রী দুলাল বারবার বলে, একবার নয় দুবার নয় বারবার একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বুদ্ধদেব দত্ত বলছি। বুদ্ধদেব দত্ত? আপনার ডেট অফ বার্থ বলুন। 26/7/92। 26/7/1992। জন্ম সময় বলুন। সকাল 11:05। জন্মস্থান? দুর্গাপুর। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো সানডে, রবিবার। রবিবার হলো জন্মবার, বৃষ লগ্ন, ভুল বললাম, সরি, বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং শনি গ্রহের অন্তর্দশা।
কি করছেন আপনি? আমি স্যার এই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কিন্তু আমার সাকসেস হচ্ছে না, ওইটাই আমার জিজ্ঞাসা যে কবে নাগাদ সাকসেস পেতে পারি। দশম স্থানে অশুভ কেতু থাকলে সহজে চাকরি বাকরি দেয় না, এটা উত্তর পেয়ে যাবে আশা করি, এটাই উত্তর পেয়ে যাবে আশা করি। দশম স্থানে অশুভ কেতু থাকলে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা হতে না দেওয়া, সেই লুডু লুডু খেলা দেখেছো, সেই সাপ লুডু, সাপের খেলাটা একটু মনে করো, লড়াই করতে করতে একটা গুটিকে 90, 91, 92, 93, 94, 95, 96, 97 বা 99 এই 98 ঠিক সেখানে কোনো একটা সাপের মুখে পড়ে আসতেই করে নিচে যেমন চলে আসতে হয়, তোমার ছকটা ঠিক সেই। আচ্ছা, লড়াই করবে, পরিশ্রম করবে, চাকরির পরীক্ষায় বসবে, দু তিনটেতে পাশও করবে, ইন্টারভিউ বোর্ডে যাবে ওই 98 পর্যন্ত, তারপর আবার ব্যাক করে চলে আসতে হবে। ঘটে যেরকম আমি তো স্যার এক্সাম দিচ্ছি কিন্তু এখনো সাকসেস পাচ্ছি না, ওইটাই জিজ্ঞাসা। আমি কি বললাম, এই ধরনের সমস্যা হয়ে আছে, যদি পারো, যদি পারো, আমি পরিষ্কার বলছি, জন্মছকটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করে আগে রেক্টিফাইড করো। শুধু কেতুর নয়, শুধু এখানে কেতু নয়, অনলি কেতু নয়, তার পাশাপাশি অনেকগুলো সাইড আছে, যদি মনে করো আমার সঙ্গে বর্ধমানে যোগাযোগ করো। যদি প্রতিকার 2025 সালে করো, আর আমি যদি বলি যে না 2024 এর সাকসেস পাবে, হবে না, আর যদি এই বছর করা হয়, আগে সাকস, আগে প্রতিকার, সঠিকভাবে প্রতিকার, তাহলে নচেত নয়। এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিকার করছেন, জিজ্ঞাসা করায় বলছে আমি তো মাঙ্গলিক কাটিয়েছি, আমি তো শনির সাজেদি কাটিয়েছি, আমি তো কালসর্পযোগ কাটিয়েছি, দারিদ্র যোগ কাটিয়েছি, ছন্নছাড়া যোগ কাটিয়েছি, এবং আমি 1,00,000 অত টাকা খরচ করেছি, টাকার অ্যামাউন্ট খরচ করেছেন, কিন্তু সঠিক পদ্ধতি মেনে করেছেন কিনা আপনি জানেন না, সঠিক পদ্ধতি মেনে করেছে কিনা আপনি জানেন না। আপনি এটা জানেন আমি অর্থ দিয়েছি, এই অর্থ দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, খরচ করাটা বুদ্ধিমানের কাজ নয়, আমি রেজাল্ট চাই। সেই রেজাল্ট যারা যারা চান, আচার্য শ্রী দুলাল প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি দিতে পছন্দ নয়, সাদাটাকে সাদা বলতে পছন্দ, লালটাকে লাল। যাদের মনে হবে প্রতিশ্রুতি চাই, আমার কাছে আসবেন না, যারা মনে করবেন না সত্যিকারের রেজাল্ট চাই, সমস্যার সমাধান চাই, নিচে যে নম্বর আছে আফটার প্রোগ্রাম, সেই নম্বরে ফোন করে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? আমি শ্রীরামপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছো? নিজের বিষয়ে জানতে চাই। তোমার নাম বলো। আমার নাম অঞ্জনা দত্ত। অঞ্জনা, তোমার ডেট অফ বার্থ বলো। 9 মার্চ 1996। হ্যাঁ। জন্ম সময় বলো। বেলা 11:30। জন্মস্থান? শ্রীরামপুর। আমার নাম বলতে পারবে তো তুমি? কার নাম? আপনার নাম? ইয়েস। হ্যাঁ, আপনার নাম আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। অঞ্জনা, তোমার জন্মবার হলো শনিবার। হ্যাঁ। তুলা রাশি মিথুন লগ্ন, সাথী নক্ষত্র দেবগণ, বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, তুমি তো পরিষ্কার মনের মানুষ, যাকে যা বলার পরিষ্কার বলতে পছন্দ করো, নিজে প্রচণ্ডভাবে সৎ সরল সহজ, তুমি অতটা ঘোর প্যাচ বোঝো না, বোঝার চেষ্টাও করো না, ঠিক বলছি না ভুল বলছি আমি? না, ঠিক বলছেন। বিবাহ হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখানে কিন্তু কোনো চাকরি বাকরির গল্প বলিনি। না না, বিবাহ হয়েছে এটাই বললাম, তা বললাম ঠিক আছে, কারণ এই যে জন্মছক,
সুবিধাজনক নয়। কি স্যার? সুবিধাজনক নয়। আচ্ছা। গৃহগত সুখের হানি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বিবাহ এখন যে পজিশনে আছি আমি, সেটা নিয়ে আমি খুব প্রবলেমের মধ্যে আছি। মানে আমাদের এরকম, মানে এখন এখন এমনই প্রবলেম চলছে যে ছাড়াছাড়ি হয়ে যাবে, মানে হয়ে যাবে এরকম। বিবাহ কতদিন হয়েছে? বিবাহ হয়েছে 6 বছর। 6 বছর। চাইল্ড? একটাই মেয়ে আছে। দগ্ধে দগ্ধে পুড়ছো? কি? দগ্ধে দগ্ধে পুড়ে যাচ্ছো মনের দিক থেকে? একটা কথা আমাকে মানে শেয়ার করবে? মাঝে মধ্যে মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনায় আসছে যে এই এর থেকে মরে গেলে কিছু একটা হয়। সমস্যা থাকতেই পারে, তার সমাধান দরকার। সমাধান চাইছো? আমি আগামী শনিবার শ্যাওড়াফুলিতে আছি। গার্জেন বাবা অথবা মাকে নিয়ে আমার সঙ্গে মিট করো। দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সলিউশন হবেই হবে। এইবার সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমাদের। আমি বহু অনুষ্ঠানে বলি, বহু অনুষ্ঠানে বলি, বিবাহ করা বা বিবাহ দেওয়া দুটো অবশ্যই ভালো, কিন্তু ভালোর ভালো হলো বিয়ে দেওয়ার আগে অবশ্যই একটু জটক বিচার করে নেওয়া, পাত্রপাত্রীর মিলন দেখে নেওয়া, এবং ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জন্মছক অ্যানালিসিস করা। কোনো একটি মেয়ের জন্মছকে যদি দেখা যায় তার বিবাহিত স্থান ডিস্টার্ব, পারিবারিক সুখের হানি, বৈবাহিক সুখের হানি, তাকে প্রথম বিবাহ দিন আর দ্বিতীয় বিবাহ দিন বা তৃতীয় বিবাহ দিন, বিবাহিত জীবনটাই ডিস্টার্ব তার। আপনি প্যারেন্টস, আপনি পিতা অথবা মাতা, আপনি চাইবেন আপনার মেয়েটি যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, আগামী জীবনে স্বামীকে সঙ্গে নিয়ে সারা জীবন যেন শান্তির মধ্য দিয়ে অতিবাহিত করে। আর সেটা করবার উদ্দেশ্যে কী করেন? বিবাহের সময় সোনায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করেন, হাতে কানে গলায়, আপনার যে জামাই তাকে হাতে গলায় দেওয়ার চেষ্টা করেন, 200 মানুষের জায়গায় 500 মানুষকে ইনভাইট করে খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিবাহটি সম্পন্ন করেন। হ্যালো দাদা, আপনি একটু ধৈর্য ধরুন, 1 মিনিট। তাই বিবাহটা দিচ্ছেন, কেন দিচ্ছেন? যাতে বিবাহ পরবর্তীতে আপনার মেয়ে সুখে থাকে। আমি বারবার বলছি, বারবার বলি, বিবাহ দেওয়ার আগে একবার নয় 10 বার ভাবুন, আপনার মেয়ের জন্মছকে যদি সপ্তম ভাব যদি ডিস্টার্ব থাকে, মাঙ্গলিক যদি থাকে, ছন্ন ছাড়া যোগ যদি থাকে, অশুভ কালসর্প যোগ যদি থাকে, রবির এবং শুক্রের যদি দারিদ্র যোগ যদি থাকে, বিবাহিত জীবন ডিস্টার্ব হয়, ক্যান্সেল হয়, নষ্ট হয়, বিয়েটা দিচ্ছেন আনন্দ করে ফুর্তি করে, কিন্তু 6 মাস কি 2 বছর পর কি 6 বছর পর সেই মেয়েটি যদি কান্না করতে করতে যদি আপনার বাড়িতে ফেরে, ভালো লাগবে? হ্যালো, আপনি একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। সেই 2 বছর বা 6 বছর পর মেয়েটি যদি কান্না করতে করতে বাড়ি ফেরে, ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। 500 মানুষ ইনভাইট করে খাওয়ানোর দরকার নেই, আপনি 200 খাওয়ান, কিন্তু আপনার মেয়ের জন্মচক্রটা অ্যানালিসিস করে বিবাহিত জীবনে যে সমস্যা আছে সেটাকে সংশোধন করে তারপর বিড়ির, তারপরে
বিবাহের যে পিড়ি সেখানে বসান, বিবাহের যে আসন সেখানে বসান, তার আগে নয়। যদি প্রয়োজন হয় একটা সোনা কম দিন, যদি প্রয়োজন হয় একটা সোনা কম দিন, আগে সংশোধন করুন। এই যে বোনটি শ্রীরামপুর থেকে কথা বলল, সে আজকের বুঝতে পারছে তার দগ্ধে দগ্ধে তার কান্না, যেটা সাউন্ড বেরোচ্ছে না, রাত্রের ঘুম নেই, মনের মধ্যে সকল সময় একটা উৎকণ্ঠা, ব্যাকুলতা, হতাশা, টেনশান, ডিপ্রেশন আস্তে আস্তে করে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্যারেন্টস হিসাবে, পিতামাতা হিসাবে আপনাদের সেটা কাম্য ছিল না। অনেকেই বলেন, দাদা আমি জানতাম না বিবাহের আগে এই সমস্ত সমস্যা, জানতাম না। অনেকে বলেন, দাদা কি করব, মেয়ে তো লাভ ম্যারেজ করে চলে গেছে, নিজের পছন্দে বিবাহ করেছে, করতে পারে, আপনি অজান্তে থাকতে পারেন, কিন্তু যখন সময় পরিস্থিতি আছে আগে সংশোধন করুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি বারবার বলি, সমস্যা থাকতে পারে, তার সমাধান দরকার। যারা রিয়েল সমস্যার সমাধান চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনি বলুন কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম সায়ন দাস। সায়নের ডেট অফ বার্থ বলুন। 2003 সাল 28 আগস্ট। 28 তারিখ আগস্ট মাস 2003। জন্ম সময় বলুন। সকাল 11:05। জন্মস্থান বলুন। কলকাতা। সায়ন এখন কি করছে? সায়ন এখন লেখাপড়া করছে। কোন ক্লাসে? এই যে ইঞ্জিনিয়ারিং এ করছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। বৃহস্পতিবার ছিল তার জন্মবার। হ্যাঁ। সিংহ রাশি তুলা লগ্ন। হ্যাঁ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ। নরগণ। হ্যাঁ। বর্তমানে রবির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। হ্যাঁ। ক্যারিয়ার নিয়ে জানবেন, প্রশ্ন এটাই তো। কি বিষয় জানতে চান? আমিও তো সে কথা বলছি, ক্যারিয়ার নিয়েই আপনার প্রশ্ন। দেখুন, এই যে ক্যারিয়ার, আপনি যেটা প্রশ্ন করলেন, এই জন্মছকে একটা কালসর্প যোগ হয়ে আছে। এই কালসর্প যোগ ওকে ওর ক্যারিয়ার থেকে পিছিয়ে দেবে, কয়েক হাত পিছিয়ে দেবে। পাশাপাশি এই জন্মছকে রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, এবং সেই মঙ্গল রেক্টোগেট বক্রি অবস্থায় রয়েছে। এটাও ওর চাকরির দিক থেকে, ওর কর্মের দিক থেকে, ওর জবের দিক থেকে পিছিয়ে দেবে। এবং এই জন্মছকে বুধ গ্রহটি খুবই ভালো অবস্থানে রয়েছে, দ্বাদশ অধিপতি, দ্বাদশ স্থানে বসে আছে, কিন্তু লগ্নে কেতু, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগতে হবে। কি বললাম, বোঝা গেল? ফলে কেরিয়ার যেটা প্রশ্ন, সেই কেরিয়ারে স্ট্রাগল লাইফ, পরিশ্রম করতে হবে, কিন্তু তার প্রাপ্য সম্মান, প্রাপ্য কর্ম সহজে হবে না। একদম ক্লিয়ার করে বললাম, হবে না। এই যে সমস্যাগুলো বললাম, এগুলোকে সমাধান মাস্ট। ঠিক আছে, আপনি কি এবছর সমস্যার সমাধান করেছেন? না। তাহলে কি করে চাকরি হবে? আচ্ছা, এই বোকা বোকা প্রশ্নগুলো না করলে নয়। যারা দেখাতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। বিভিন্ন চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।